14 তারিখে বিয়ে? আজ আজ তো 7 তারিখ, তার মানে 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে অত টাকা জোগাড় হবে কি করে? শুনো, তারিখটা জেনে গুড্ডুকে একটা সোয়েটার পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, খুব জ্বর হয়েছে। এই বলে না একটা ট্যাক্সি করে বাবার কাছ থেকে ঘুরে এসেছি। বাবার কাছে গেছিলে? হ্যাঁ, ঘরে যে গয়না ছিল সেগুলো আর আমার আর গুড্ডুর নামে যে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো আছে সে সব নিয়ে না বাবার কাছে রেখে এসেছি। তোমার কি ধারণা টাকা কম দিলে বাবা আলমারি থেকে ওগুলো নিয়ে যেত? কিছু কি বলা যায়, অমন কেলটি মেয়ের জন্য কত ভালো পাত্র। টাকা টাকা করে বাবা তো প্রায় পাগল হয়ে উঠেছেন। তাই বলে তুমি বাঁধিয়ে রাখার মতো চরিত্র? বাজে কথা রেখে কাজের কথা শোনো, কাল সকাল 8টার সময় বাবা তোমাদের সব ভাইদের আর আমাদের সব বউদের তার ঘরে ডেকেছেন। সকাল 8টায়? হ্যাঁ, কাল সকালে একটু তাড়াতাড়ি উঠো। তা না হয় উঠলাম, কিন্তু মিটিং এ গিয়ে কি হবে বলো তো? আমি তো 10-12 হাজার টাকা বেশি জোগাড় করতে পারবো না। মাত্র 10 হাজার টাকা? তা আমি এর বেশি কোথায় পাবো? গত বছর জোগাতে যে জমিটা কিনেছিলে ওটা বিক্রি করে দাও না। তুমি কি পাগল হয়েছ? অমন জমি আর পাবো? এমন পাত্রও তো আর পাবে না। তুমি কি চাও না তোমার দিদি সুখী হোক? দেখো, দিদিকে সুখী করার দায়িত্ব শুধু আমার একার নয়, তবু আমি দেখছি কতদূর কি করা যায়। আমি বলছিলাম কি, শোনো, বিয়ের দিন পড়ার জন্য একটা দুটো গয়না রেখে বাকিগুলো তুমি আজকেই বাবার কাছে রেখে এসো। বাবার কাছে রেখে আসব? হ্যাঁ, যা বলছি তাই করবে। সকালে গিয়ে তোমার বাবাকে বলবে গত বছর আমার বাবার গল ব্লাডার অপারেশন করতে গিয়ে তোমার 60,000 টাকা খরচ হয়ে গিয়েছে, তোমার হাতে একদম টাকা নেই। ওই সামান্য একটা অপারেশন করতে এত টাকা খরচ হয়েছে বললে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করুক আর না করুক তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি তো বেশ গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো, একটা সলিড কিছু ভাবো না। বললাম তো যা বলছি তাই বলবে, সকলে মিথ্যে কথা বলে টাকা কমানোর চেষ্টা করবে, তুমি বা ছাড়বে কেন? তাহলে কত দিতে পারবো বলবো? 2,500 থেকে শুরু করবে। 2,500 টাকার থেকে? শোনো, একটু বুদ্ধি খরচ করো। মিনতি আছে বলেই আমাদের বাড়িতে কোনো কাজের লোক বা রান্নার লোক রাখতে হচ্ছে না। ওর যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে বাড়িতে সর্বক্ষণের জন্য একটা কাজের লোক রাখতে হবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। এবার ভাবো, যে মেয়েটা রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা এসবের জন্য আসবে সে তো কম করে 1,000 টাকা মাইনে চাইবে, খাওয়া পড়া ছাড়া। হ্যাঁ, তা তো চাইতেই পারে। তোমার ওই লোফার ভাইটা ছাড়া আর তিনজনই তোমরা চাকরি করো, তখন কাজের লোকের জন্য আর 300-400 টাকা করে সকলকে এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, তার মানে মিনুর বিয়ে হওয়া মানে আমাদের দুই দিক দিয়েই ক্ষতি। মিনুর বিয়ের টাকাও দিতে হবে, আবার কাজের লোকের টাকাও দিতে হবে। যাক, বুদ্ধিটা তাহলে খুলেছে। শোনো, এই দীপুর সঙ্গে একটু আলোচনা করে দেখো বিয়েটা একেবারে ভেঙে দেওয়া যায় কিনা। কথাটা তুমি মন্দ বলনি, যা করার আজকে রাত্রেই করবে, কাল কিন্তু তোমার বাবা আর বড়দা চাইবেই বিয়েটা হোক। এই বিয়ে হবেই বাবা, তুমি এ নিয়ে চিন্তা করো না। আপনি এখনই কি করে জোর দিয়ে বলছেন হবেই? আগে শুনুন বাবা কত টাকার হিসেব দেন। আমি হিসেব করে দেখলাম যে খাওয়া দাওয়া, গয়নাগাটি, তারপর বিয়ে বাড়ি ভাড়া, এই সব মিলিয়ে কম করে 2,00,000 টাকা খরচা হবেই। মা, 2,00,000 টাকা? কোত্থেকে আসবে এত টাকা? কোত্থেকে আসবে সেটা আমরা ভেবে দেখছি, তোমরা বউয়েরা এ নিয়ে কথা বলবে না। আমরা কথা না বললে কি করে হবে? মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবা কি গোটা পরিবারটাকে পথে বসাবেন নাকি? তুমি চুপ করো না মেজ বৌদি, দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন। দাদা দায়িত্ব নিচ্ছে মানে? তোমরা 3 ভাই পাশ কাটিয়ে যাবে আর বড়দা একা দায়িত্ব নেবে? দাদা একা কেন দায়িত্ব নেবে, সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো হয়ে যাবে। তোমরা 4 ভাই, 4 ভাগের 1 ভাগ তুমিও দেবে তো? আমি মানে? এ তুমি কি বলছো মেজদি, ও কোথা থেকে দেবে? ও কি চাকরি করে? কোত্থেকে দেবে তা আমরা কে করে জানবো, এমনিতে না পারে ধার করে দেবে। দিতে ওকে হবেই, কম দিক আর বেশি দিক। ফালতু সময় নষ্ট না করে কাজের কথা এসো। তার মানে ছোট ঠাকুর পর বাবা কিছুই দেবেন না? বাবার পেনশন থেকে গ্যানো টাকায় কেনা গয়নাগুলো তো এখন তোমার কাছেই আছে।
ওগুলো বেঁচে দাও না। তুই মাঝখানে কথা বলছিস কেন? ও গয়নাগুলো তো বড় বৌমাকে আমি দিয়েই দিয়েছি। বাবা, ও আমি 1075-এর ব্যবস্থা করতে পারবো। 75,000? তুমি এত টাকা পাবে কোথা থেকে? সে আমি যেখান থেকে হোক জোগাড় করতে পারবো। এখন তোলা বল কে কি দিতে পারবে? আমাদের একটু সময় দিতে হবে, বিয়ের আর মাত্র 6 দিন বাকি। এখনো তোমরা সময় চাইছো? এক পয়সা দেওয়ার মুহূর্ত নেই, তুই আবার এর মধ্যে লাগাল ছিস কেন? তুই বাইরে যা তো, যা। আমি টাকা দিতে পারবো না বলে ঠিক আছে। এত রাতে তুমি কি ব্যাপার? জয়া কোথায়? জয়া? কোথায় গেল? সেদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ একেবারে হাতে নাতে ধরবে এসো। নিজে সুবিধে হচ্ছে না বলে তোমার সতীলক্ষ্মী বউ তার পেয়ারের লোফার ভাইটিকে নিয়ে একেবারে ছাদে চলে গেছে। শেষদা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তোমার শেষদা জানবেই না, ওই আমাকে বলেছে গয়নাগুলো বাপি বাড়িতে রেখে আসতে। কিন্তু? কোনো কিন্তু নয়, এই গয়নাগুলো বিক্রি করে যা পাবে সবটাই তুলে দেবে বাবার হাতে বিয়ের জন্য, ধরো। নানা বৌদি, এটা হয় না। শেষদা যদি কোনোভাবে জানতে পারে তাহলে? বলছি তো, তোমার শেষদা জানতে পারবে না। শেষদা জেনে গেছে? বাহ 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 বাহ, সুন্দর, চমৎকার। পাছে বড় বৌদি দেখে ফেলে তাই এই লোফারটাকে নিয়ে প্রেম করতে তুমি ছাদে এসেছো? শেষদা চুপ কর, লোফার কথা কর। মা বৌদি জ্ঞান হারিয়ে বসে আছিস তুই। এ কি বলছো তুমি? তুমি চুপ করো, চলো। ফের যদি লোফাটার সাথে কথা বলতে দেখি তাহলে মেরে তোমার আমি হাড় ঘুরিয়ে দেবো। সেজ বৌদি গায়ে তুই হাত তুলে দেখ না, তোর ওই হাত আমি কেটে নাবিয়ে দেবো। কি বললে? তুমি কি ভেবেছো তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করবে আর আমি সেটা সহ্য করব? ছোট ভাইয়ের মতন ভালোবাসি বলে সবার সামনে যাতে তুমি ছোট না হয়ে যাও তাই জন্য এই গয়নাগুলো দিতে এসেছিলাম। তার মানে এই নয় তুমি লোফারের মতন আমার স্বামীকে যা তা বলবে আর আমি সেটা মেনে নেব। ক্ষমা চাও শেষদার কাছে, যাও, ক্ষমা চাও, যাও, ক্ষমা চাও। আমাকে তুই ক্ষমা করে দিস শেষদা। কি ব্যাপার, কাঁদতে বসলে কেন? শুধু এখন কেন, সারা জীবন যাতে কাঁদতে হয় সেই ব্যবস্থাই তো করে দিচ্ছ। এক বোনের জন্য আমাকে আর গুড্ডুকে একেবারে পথে বসিয়ে ছাড়ছ। পথে বসাচ্ছি? তাছাড়া আবার কি, বাবার কাছ থেকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছো, গয়না নিয়ে এসেছো। আমি বেঁচে থাকলে সব আবার হবে না, তাড়াতাড়ি সই করে নাও, ব্যাংকে যেতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। আমাদের ফিক্সড ডিপোজিটের 50,000 টাকা তো তুলে দিচ্ছ, আবার অফিস থেকে 50,000 টাকা ধার করবে বলে দরখাস্ত দিচ্ছ। মাসে মাসে 2,000 টাকা করে অফিস থেকে তো কেটে নেবে, এরপর গুড্ডু স্কুলের মাইনেটাই বা দেবো কি করে আর সংসারটাই বা চলবে কি করে? চলবে কি করে সে চিন্তা আমার নাও, চিঠি দুটো সই করে দাও। না বৌদি, তুমি সই করবে না। একি তুই? কি করছিস, কি করছিস? দাঁড়া, ছিটছিস কেন? মেরো ছিট কাট। কি পাগলামো শুরু করছিস, কি করছিস নাকি? আমার একার ঘর বসাতে গিয়ে আমি সবার ঘর ভাঙতে দেবো না বর্দা। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারে কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন, এই বিয়েটাকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও?